গালিভার্স ট্রাভেলস বাই জোনাথন সুইফট। ইয়েস, গালিভার্স ট্রাভেলস হচ্ছে একটা ইংরেজি সাহিত্যের অন্যতম স্যাটারিকাল লেখা, যেটা অ্যাকচুয়ালি একটা সমাজকে ব্যঙ্গ করে লেখা হয়, এবং এটা মূলত ইংল্যান্ডকে, ইংল্যান্ডের কিছু সামাজিক চিত্রকে ব্যঙ্গ করে জোনাথন সুইফট লিখেছে গালিভার্স ট্রাভেলস। তো দেখুন, গালিভার্স ট্রাভেলস এটার হচ্ছে গিয়ে, যেটা আমরা অন্য আরেকটা নামে তাকে জানতে পারি, সেটা হচ্ছে ট্রাভেলস ইন্টু সেভারাল রিমোট রেনেসাঁস অফ দ্য ওয়ার্ল্ড। এটার অন্য আরেকটা নাম যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন রিমোট এরিয়া, দূরবর্তী এরিয়ায় ভ্রমণ নিয়ে। তো যাই হোক, আমরা মূল গল্পে ফিরে আসি। গালিভার্স ট্রাভেলসের মেন নায়ক হচ্ছেন লেমুয়েল গালিভার, ওনার ফুল নাম হচ্ছে লেমুয়েল গালিভার, উনি হচ্ছেন এই গল্পের প্রোটাগনিস্ট বা নায়ক। তো এই গল্পটা শুরু করার আগে জাস্ট এক মিনিট আমরা কিছু তথ্য জেনে নেব। যেমন, এটা হচ্ছে একটা স্যাটাইরিক্যাল ওয়ার্ক, একটা ব্যঙ্গাত্মক লেখা, দেন পাবলিশড হয়েছিল 1726 সালে। স্যাটারিক্যাল কিস্টোন অফ ইংলিশ লিটারেচার, অ্যাকচুয়ালি এটাকে একটা কিস্টোন বলা হয় ইংরেজি সাহিত্যে, আরও যে স্যাটারিক্যালগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম, এবং এটা মূলত ইংল্যান্ডের সমাজের চিত্রকে তুলে ধরা হয়েছে। দেন মিরর অফ ইংল্যান্ড সোসাইটি, আমরা বুঝতেই পারছি। তো এখানে লেমুয়েল গালিভার অ্যাকচুয়ালি এই গল্পের নায়ক, যিনি চারটা ভ্রমণ করবেন, চার জায়গায় আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট ওয়ান উনি লিলিপুটে যাবেন, সেকেন্ড ওয়ান ব্রবডিংনানে যাবেন, দেন ল্যাপুটাতে যাবেন, আর হচ্ছে হাইমেনে যাবেন। এ চারটা জায়গার বিভিন্ন যে তার ভ্রমণ অভিজ্ঞতা আমাদের সামনে এত চমৎকার করে বর্ণনা করা হয়েছে, তো চলুন আমরা ক্লাসটা দেখে নিই যে অ্যাকচুয়ালি তার ভয়েজ, সি ভয়েজ, সমুদ্র যাত্রাগুলো কেমন ছিল চারটাতেই। তো লেমুয়েল গালিভার উনি ছিলেন পেশায় একজন অ্যাকচুয়ালি শিপ সার্জন। তো আমরা অনেক কথাই রয়েছে, তো ফার্স্ট ওয়ান লিলিপুট ভ্রমণটায় আমরা চলে যাই। উনি হচ্ছে এক সময় শিপ থেকে ছিটকে পড়েছিলেন, দ্যাট মিনস উনি শিপে ছিলেন, এবং একটা প্রচণ্ড ঝড়ও এসেছিল, আর উনাকে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছিল যে এইরকম একটা গ্রিন বাটন বা রেড বাটন ক্লিক করলে যাবে, আবার গ্রিনে ব্যাক করবে। বাট উনি ঘুমিয়ে পড়েছিলেন, এবং সেই সময় একটা ভালো ঝড়ও এসেছিল। এই ঝড়ে সব কিছু তোলপাড় হয়ে তার শিপ টিপ সব একটা এক এক দিকে চলে গেছে, এবং সে যখন ঘুম থেকে উঠে তখন তাকে নিজেকে আবিষ্কার করলো প্রায় 10 আওয়ার্স পরে এমন একটা জায়গায়, সেটা হচ্ছে লিলিপুটের একটা জায়গায়। এবং সে যখন ঘুম থেকে উঠে নিজেকে দেখলো লিলিপুটে, তখন দেখলো যে তার হাত পা সব বাঁধা, সে শুয়ে আছে। তো ঘটনা কি, সে যখন এ জায়গায় এসে পৌঁছেছিল, তো লিলিপুট মানে আমরা একটা ছোট স্মল ক্রিয়েচার কিছু বুঝতে পারছি, লিলিপুটের যে লোকজন ছিল তাদের হাইট ছিল অনলি 6 ইঞ্চেস, মাত্র 6 ইঞ্চি তাদের হাইট। তো গালিভার হচ্ছে একটা 6 ফিটের মানুষ, একটা 6 ফিটের মানুষ আর 6 ইঞ্চি একটা হাইটের এত বড় বড় মানুষ তার কাছে দেখতে কেমন লাগবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যেটা বড় জোর একটা মার্কার পেন্টার চেয়েও বড় হবে না, তার চেয়ে ছোটই হবে। তো তারা হচ্ছে প্রথমে অ্যাকচুয়ালি গালিভারকে মনে করেছিল যে একটা বিশাল জায়ান্ট বা দৈত্য, এবং তাদের ক্ষতি করতে চায়। তাই তারা কি করেছিল, তাই সবাই যখন গালিভার ঘুমিয়েছিল ওই সময়ে তাকে বেঁধেছিল, বাট তাদের বাঁধার দড়িগুলো কত বড় হবে, ওরা যেহেতু 6 ইঞ্চের হচ্ছে গিয়ে লোকজন, তাদের দড়িগুলো অনেক শর্ট, ইনস্ট্রুমেন্ট অনেক শর্ট, তারা একটা সঙ্গে আরেকটা জোড়াই দিয়ে দিয়ে, ইভেন তারা যখন গালিভারকে বেঁধেছিল তখন কিন্তু তার শরীরের উপর দিয়ে, বুকের উপর দিয়ে, মাথার উপর দিয়ে, পেটের উপর দিয়ে তারা হাঁটাচলা করছে, কারণ হচ্ছে যে তারা তো অনেক ছোটো। গালিভার যখন দেখলো যে এটি কি, তখন গালিভার যখন একটা এইরকম করে শরীরটাকে মোচড় দিয়ে উঠলো, সব দড়ি অটোমেটিক সব ছুটে গেল, মানে তাদের বাধাটা তো ততটাই স্ট্রং হবে না, বিকজ গালিভার তো তাদের চেয়ে অনেক বেশি স্ট্রং। তখন ওরা গালিভার একটা চিৎকার দিয়ে উঠলো, হোয়াট হ্যাপেন্স, আমি এখানে কেন? তখন ওরাও ভয় পেয়ে গেলো যে না জানি এটা হচ্ছে গিয়ে দত্ত, আমাদের খুব ক্ষতি করে ফেলবে। তখন গালিভার তাদের বোঝাতে সক্ষম হলো যে অ্যাকচুয়ালি আমি তো এরকম, আমি জানি না কেন কীভাবে এসেছি, আমি তো একজন মানুষ, আমি হচ্ছে গিয়ে সমুদ্র ভয়ে যে ছিলাম, মানে সব কিছু তারা যখন বুঝতে পারলো, তখন তারা গালিভারকে তাদের গাড়িতে করে নিয়ে গেল তাদের রাজার কাছে। বাট তাদের গাড়ি তো, একটা গাড়িতে তো গালিভার যেতে পারবে না, অনেকগুলো গাড়ি তারা জয়েন্ট করে 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 গালিভারকে নিয়ে আসলো লিলিপুটের রাজার কাছে। যে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ওয়ান লেখা আছে উনি একজন অ্যাকচুয়ালি ট্রাভেলার এবং অ্যাডভেঞ্চারার। তো দেন গালিভারকে লিলিপুটের কোথায় নিয়ে আসা হলো, দ্য ইম্পারোর,
বা লিডার অফ লিলিপুট যিনি তার কাছে নিয়ে আসা হলো। তো লিডার প্রথমেই তো দেখে অবাক, পরে হচ্ছে যাই হোক গালিভারকে খুব আদর যত্ন করা হলো, বিশেষ করে দ্য ইম্পারর বা লিডার অফ লিলিপুট উনি কিন্তু গালিভারকে তার নিজ স্বার্থে অনেকটা ইউজও করেছিলেন, ইউজ করার জন্য তার সঙ্গে ভালো বিহেভ করা হলো, তাকে প্রচুর খাওয়ার দাওয়া, ইভেন তারা তো 6 ইঞ্চি এক একজন, তাহলে কতটুকু খাবে, একটা 6 ফিট মানুষ তাদের তুলনায় অনেক বেশি খাবে, তার জন্য একটা বিশাল বিল্ডিং করে, মানে তাদের কাছে একটা বিশাল বিল্ডিং সেটা, সেটা করে তার থাকার সুব্যবস্থা করা হলো। ইভেন তার জন্য প্রত্যেক দিন প্রচুর ট্রাকের ট্রাক খাবার লাগতো, মানে তাদের তুলনায় আর কি। হ্যাঁ, তো এভাবে তাকে খাবার দাবার করে সব কিছু করে তাকে হচ্ছে আদর যত্ন করা হচ্ছিলো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড ওয়ান রয়েছে বেলিফুসিডিয়ানস এনিমি অফ লিলিপুট। বেলিফুসিডিয়ানস হচ্ছে বেলেফেস্কু, একটা বেলেফেস্কু হচ্ছে লিলিপুটের অপোজিটের একটা সাম্রাজ্য, যারা হচ্ছে লিলিপুটের এনিমি এবং তারা অ্যাটাক করছিল যখন লিলিপুটকে, তখন ইম্পারিয়র গালিভারের কাছে হেল্প চাইলো। এবং গালিভার যেটা করলো, ওরা যখন শিপ আসছিলো, জাহাজে করে আসছিলো, গালিভার সমুদ্রেই নামলো এবং তাদের সমুদ্রটা কত ছোটো, 6 ইঞ্চি লোকজনের, গালিভারের জাস্ট এই বরাবর পানি, সে কিন্তু একটু সমুদ্রে ডুবেও যাচ্ছে না, সমুদ্রে হেঁটে চলে যাচ্ছে। এবং ফেলিফুস্কোদের যে শিপগুলো আসছে ওরাও তো ছোটো, ওদের শিপগুলো খুব ছোটো ছোটো, এইরকম একটা পেনের সমান বা তার চেয়ে একটু বড়, গালিভার সেগুলো অনায়াসে হাত দিয়ে দিয়ে এইভাবে করে শিপগুলোকে টেনে টেনে তার কাছে নিয়ে নিচ্ছে। এবং ফেলিফুস্কোরা যে শ্যুট করছিলো তাকে, তার প্রতি যে গুলি বা তীর যাই শ্যুট করছিলো, সেটা গালিভারের কাছে বিধে আবার ব্যাক করছিল তাদের শিপে এবং তারাই সেখানে আহত হচ্ছিলো, গালিভারে কিছু হচ্ছিলো না। ওইরকম একটা শ্যুটের জাস্ট এরকম একটা এ টাইপের জাস্ট তার কাছে একটু সিম্পল মনে হয়েছে, এটা কিচ্ছু মনে হয়নি। তারপরে এখানে লিলিপুটের যে এম্পারর রাজা বা সম্রাট, উনি তো মহা খুশি যে যাক আমরা বেলিফুস্কোদের কাছে থেকে হচ্ছে গিয়ে বাঁচতে পারলাম গালিভারের কারণে, এবং তাদেরকে পানিষ্ঠ করতে পারলাম, বেলিফুস্কোদের আমরা পানিষ্ঠ করতে পারলাম, সে থেকে উনি মহা খুশি। তো এইভাবে তিনি কিন্তু লিলিপুটকে অনেক লিলিপুটিয়ানসদেরকে কী করেছে, বিভিন্নভাবে হেল্প করেছে। দেন আমরা দেখতে পাচ্ছি ফ্লিমন্যাপ। ফ্লিমন্যাপ হচ্ছে যে গালিভার্সের এনিমি, লিলিপুটে তাকে হেল্পও করেছে অনেকে, আবার অনেকে তার এনিমি হয়ে দাঁড়িয়েছিল, তার মধ্যে একজন ছিল ফ্লিমন্যাপ, গালিভার্সের যে এনিমি, এবং তার কাছে অভিযোগটা ছিল রাজার কাছে, ফ্লিমন্যাপ এইরকম অভিযোগ দিয়েছিল যে ফ্লিমন্যাপের ওয়াইফের সঙ্গে গালিভারের একটা খুব বেশি মানে ইন্টিমেট রিলেশন তৈরি হয়ে গেছে, ইভেন গালিভার তাকে ফিজিক্যালি সেডিউস করেছেন, এইরকম অভিযোগ আসে। বাট বিষয়টা কতটা হাস্যরসাত্মক, সে হচ্ছে একটা 6 ইঞ্চি, এই ফ্লিমন্যাপের ওয়াইফ হচ্ছে জাস্ট 6 ইঞ্চি একজন মেয়ে, আর গালিভার হচ্ছে 6 ফুটের একজন মানুষ, তাহলে এটা হাউ পসিবল। এইখানে কিন্তু একটা সমাজের মানে ব্যঙ্গ বা ক্রিটিকটা কোথায় নিশ্চয়ই ডিয়ার অডিয়েন্স আপনারা বুঝতে পারছেন, যে এখানেও কিন্তু একটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে যে এই অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেক কিছু হাস্যরসাত্মক হয়ে যায়, যেটা আমরা অভিযোগ করি এমন অভিযোগ, মানে আমরা হচ্ছে গিয়ে বিনা অপরাধে যে কাউকে দোষী সাব্যস্ত করি, তার একটা হচ্ছে এখানে সিম্বল ইউজ করা হয়েছে। দেন আমরা একজনকে দেখতে পাবো যে রিয়াল দাসেল, উনি হচ্ছেন গালিভারের ফ্রেন্ড লিলিপুটে, যিনি যাকে হচ্ছে গিয়ে উনি গালিভারকে অনেক বেশি বিভিন্ন কাজে তাকে হেল্প করেছিলেন। অ্যাকচুয়ালি এখানে অনেক গল্প রয়েছে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে, যেখানে হচ্ছে এম্পারিয়রের মেয়ের সঙ্গে একটা হচ্ছে গিয়ে তার ভালো রিলেশন ছিল এবং গালিভারও তাকে হেল্প করেছিল তাকে বন্দিদশা থেকে মুক্ত করতে, এইসব ব্যাপারগুলো রয়েছে। এবার হলো কি, লিলিপুটিয়ানে এক সময় এম্পারিয়রের যে রানীর মহলে আগুন লেগে গেল এবং সেখানে কিন্তু এম্পারিয়র ওই সময় ছিল, তো ওরা 6 ইঞ্চি মানুষ, ওদের বিল্ডিংটার কত বড়ই বা হবে, খুব ছোটো একটা বিল্ডিং, তো সেখানে আগুন লাগলে আর কতটুকুই বা আগুন হবে, কিন্তু তাদের কাছে তো এটা বিশাল, আমাদের কাছে যেমন আমাদের বিল্ডিং আগুন লাগলে এটা খুব ছোটো বিষয় না, তো ওই সময় তারা আগুনটা নেভাতে পারছে না, তখন সবাই হইচই করছে চারিদিকে, নেভাতে পারছে না। ইভেন মজার বিষয় হলো ওই বিল্ডিংয়ের ভিতর ওই সময়ে এম্পারিয়র নিজেই ছিলেন, তো উনিও আগুনে পুড়ে যাচ্ছেন, বের হয়ে আসতে পারছেন না, কেউ নেভাতেও পারছে না। তো এই জায়গায় গালিভার একটা মজার সিন করেন আর কি, খুবই মজার, ওই সময় দেখা যায় যে
গালিভার্স আগুনটা নিভায়, বাট হাও আগুনটা উনি নিভান একদম জাস্ট মানে আগুনের উপর হিসু করে দিয়ে, কারণ গালিভার হচ্ছে 6 ইঞ্চি একটা মানুষ, তার হিসুর থেকে ওই পানিটা দিয়ে আগুনটা নিভে যায় আর কি। ইভেন আরও মজার বিষয় হলো যে ওই হিসুটা ইভেন ইম্পারিয়রকে বা রাজাকে গায়েও পড়ে যায়, যেহেতু তিনি ভিতরে ছিলেন, তখন রাজা এই জায়গায় খুবই ক্ষিপ্ত হয়ে যান। উনি একটা জিনিস খেয়াল করলেন না যে তিনি নিজে প্রাণী বাঁচলেন, তার বিল্ডিংটা বাঁচলো, অনেক কিছুই বেঁচে গেল, বাট উনি কী করলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন। এখানেও কিন্তু একটা সমাজে বিভিন্ন চিত্রগুলোকে তুলে ধরা হয়েছে যে কীভাবে আমরা হচ্ছে মানুষকে মিসআন্ডারস্ট্যান্ডিং করি, বা এত বড় একটা বিল্ডিংয়ের আগুন জাস্ট একটা মানুষের ইউরিনের মাধ্যমে নিভে যাওয়া, এই বিষয়গুলোতে কিন্তু অনেক কিছু ভাবার রয়েছে। আমরা এগুলো নিয়ে পয়েন্ট বাই পয়েন্ট আর অন্যান্য ক্লাসে আরও অন্য ভিডিওতে আলোচনা করবো আর কি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আমরা এখানে সংক্ষিপ্ত কথাগুলোই বলে যাচ্ছি। তো এইভাবে রাজা বিভিন্ন কারণে তখন গালিভারের উপর অসন্তুষ্ট হয়ে যায়, এবং এক সময় রাজা কিন্তু বলে যে বেলে ফুসকুড়াকে প্রচণ্ড শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন তাকে অফার করে এবং গালিভার সেগুলো অ্যাকসেপ্ট করে না। তখন গালিভারকে কী করলো ইম্পারিয়র, সে দেশ থেকে বিতাড়িত করলো এবং গালিভার চলে গেল তার নিজ দেশ ইংল্যান্ডে ফিরে গেল। ইংল্যান্ডে ফিরে যাওয়ার পরে সে তার ওয়াইফ বা ফ্যামিলির সঙ্গে বেশ কিছুদিন কাটালো, কাটিয়ে সে আবারও শিব ভয়েজে বের হলো। এবার সেকেন্ড ওয়ান উনি শিব ভয়েজে যেটা গেলেন সেটা হচ্ছে ব্রবডিংড্যাংয়ে। ব্রবডিংড্যাংয়ে তিনি শিব ভয়েজে যেটা যাচ্ছেন সেইখানে আবার ব্যতিক্রম কিছু। ব্রবডিংড্যাংয়ে আমরা দেখতে পাবো যে সে গালিভার ট্রাভেলস ব্রবডিংড্যাংয়ে যাবেন এবং সে জায়গায় একটা ডিফারেন্ট কিছু আমরা দেখবো, সেটা হচ্ছে সাইট ফিট। এর আগে 6 ইঞ্চি লোকজন এবং গালিভারের ও ইঞ্চি হচ্ছে 6 ফিট, আর এবার সেখানে তাকে যেখানে আমরা উদ্ধার হতে দেখবো সেই জায়গায় হচ্ছে তাদের হাইট হচ্ছে 60 ফিট, 60 ফিট উঁচু উঁচু লোকজন, তাদের কাছে গালিভার আবার ওই লিলিপুটদের মতো। তো এরকম জায়গায় মজার বিষয় হলো যে তাকে উদ্ধার করবে ওইখানে একটা ফার্মার। এখানে আমরা ব্রবডিংড্যাংস বলতে ওখানে ব্রবডিংড্যাংয়ের যে অধিবাসী তাদেরকে বোঝানো হয়েছে। সেকেন্ড আমরা ফার্মারকে দেখছি, ফার্মার কিন্তু তাকে উদ্ধার করবে এবং ফার্মার তাকে একটা পাপেটের মতো ইউজ করবে, খুব মজা করবে যে তার কাছে একটা এই যে আমাদের কাছে আমি যেমন একটা মানুষ এইরকম একটা পেন, তার কাছে এরকম ছোট্ট একটা মানুষ তাকে জাস্ট পুতুলের মতো ব্যবহার করছে, খুব তাকে স্যাটায়ার করছে, তাকে নিয়ে খুব হাসাহাসি মজা করতেছে। এবং ফার্মার হচ্ছে বাসায় নিয়ে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে গ্ল্যাম ডেলা ক্লিজ, ওটা হচ্ছে যে ফার্মারের মেয়ে, সেও কিন্তু জাস্ট একটা পুতুলের মতো ইউজ করবে গালিভারকে এবং তাকে হচ্ছে গিয়ে তাকে খুব নিয়ে মজা করবে, ইনসাল্টও করবে, এবং লাস্ট ওয়ান দ্য কুইনের কাছে বিক্রি করে দেবে। কুইনও তাকে জাস্ট একটা পাপেটের মতো ইউজ করবে। এখানে আর একটু কিছু মজার বিষয় হলো, তারা যেহেতু 60 ফিট অনেক বড় বড় মানুষ, তাদের বিল্ডিংগুলো অনেক বড়, দেখা যাচ্ছে গালিভার যখন তাদের বেডে শুইতে যাচ্ছে তখন কিন্তু তাকে একটা সিঁড়ি বা মই এ টাইপের জিনিসের উপর দিয়ে উঠে বেড়ে উঠতে হচ্ছে। সে তখন তাদের ডাইনিংয়ে খেতে যাচ্ছে, তখন তাকে ওই রকম মইয়ের উপর করে উঠে যে ডাইনিংয়ে বসে খেতে হচ্ছে, সে চেয়ার থেকে টেবিলে খাবারটা ঠিক তার নাগালের মধ্যে পাচ্ছে না, তাকে টেবিলের উপর বসে খেতে হচ্ছে। এই বিষয়গুলোও খুব হচ্ছে ইন্টারেস্টিং দেখায়, বাট এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা টার্মকে ইংল্যান্ড সমাজের এক একটা অংশকে স্যাটায়ার করছে, ব্যঙ্গল করে বোঝানো হচ্ছে। তো প্রবডিংড্যাংয়ে হচ্ছে গিয়ে গালিভার্সের এরকম একটা অভিজ্ঞতা চলে আসে যেখানে লিলিপুটদের কাছে সে ছিল অনেক বিশাল দত্ত জায়ান্টের মতো, বাট ব্রবডিংড্যাংয়ে এসে সে একেবারে একটা ছোট্ট, এবং তাকে হচ্ছে সেখানে খুবই ক্রিটিসাইজ করা হয়, একদম জাস্ট একটা পুতুলের মতো করে তাকে ইউজ করা হয়। এবং ওই জায়গায় ব্রবডিংড্যাংয়ে একটা মজার বিষয় হচ্ছে যে গালিভার কিন্তু ওখানে রাজাকে বল, ওখানে রাজা কিন্তু খুব কাইন্ড ছিল, ব্রবডিংড্যাংয়ের রাজা খুব কাইন্ড, এবং গালিভার তাকে বলবে যে আমি হচ্ছে ইংল্যান্ডের রাজা বা আমি হচ্ছে যেটা পারি সেটা হচ্ছে গান পাউডার ইউজ করে যে মানুষকে একসঙ্গে অনেক মানুষকে মেরে ফেলে দেওয়া যায়, এরকম কিছু তাকে হচ্ছে করার পরামর্শ দিবে। বাট ওই কিং কী করবে, বলবে যে না আসলে গান স্যুট কে ইউজ করে, কখনো এটা ভালো মানুষ ইউজ করতে পারে না, এটা তো মানুষের প্রাণ কেড়ে নেয়। তার মানে এখানে কিন্তু জোনাথন সুইফট নিজে
সেই মানে ইংল্যান্ডের বিরুদ্ধে তার লেখনীর মাধ্যমে প্রতিবাদ করছেন যে অ্যাকচুয়ালি গানসুট হচ্ছে ইংল্যান্ড ইউজ করে তাদের কাজ, বাট দিস ইজ নট দ্য রিয়েল ফ্যাক্ট ফর হিউম্যান বিং। ওকে, দেন আমরা একটা বক্সের কথা দেখতে পাচ্ছি। লাস্টের রাজা খুব তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে একটা বক্সের মধ্যে পুড়ে দেয়। একটা মানুষকে বক্সের মধ্যে পুরা তাদের কাছে খুব ইজি, বিকজ সে খুব ছোটো ছিল, তাদের কাছে বক্সে পুড়ে তাকে হচ্ছে শিপে করে পাঠিয়ে দেয়। ও আর মজার বিষয় হলো, ব্রডিং ল্যাংয়ে যখন সে উদ্ধার হয় তখন কিন্তু তাকে একটা ইগল পাখি তুলে নিয়ে চলে যাচ্ছে। তাহলে ওইখানে ইগল কত বড় যে সে একটা মানুষকে জাস্ট তুলে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এগুলো প্রত্যেকটার পেছনেই রয়েছে এক একটা স্যাটারিক্যাল পয়েন্ট। দেন তার হচ্ছে থার্ড ভ্রমণ হচ্ছে ল্যাপুটা। ল্যাপুটাতে সে যখন যায় তখন হচ্ছে গিয়ে তাকে বলা হলো যে এইরকম একটা আইল্যান্ড যেখানে পানি নাই বা এরকম কিছু, তো গালিভার সেখানে গিয়ে দেখলো যে প্রচুর পানি রয়েছে এবং সেটা ছিল একটা ফ্লোটিং আইল্যান্ড। এবং সেইখানে গিয়ে সে কিছু মজার জিনিস এখানে ব্যতিক্রম দেখতে পেলো যে ওই এলাকার লোকজন যারা ওই আইল্যান্ডের অধিবাসী তারা হচ্ছে ম্যাথামেটিক্স, তারপর অ্যাস্ট্রোনোলজি বা বিভিন্ন সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট নিয়ে ব্যস্ত। তাদের লাইফটা নর্মাল লাইফের চেয়ে তো অনেক ভিন্ন। তারা বিভিন্ন কালচার, সায়েন্টিফিক এগুলো নিয়ে, ম্যাথ এই জিনিসগুলো নিয়ে তারা ব্যস্ত রয়েছে। এবং তারা যেটা করছে যে তারা ওখানে করছে কি খুবই অদ্ভুত জিনিস, যেমন তারা সূর্য রশ্মিটাকে আটকিয়ে রাখছে, যে তারা যেমন শীতের সময় ইউজ করবে, ইভেন নেচার এগেনস্ট নেচার তারা হচ্ছে এক্সপেরিমেন্ট করছে। আমরা যেমন একটা বিল্ডিং বানাতে গেলে নিচ থেকে শুরু করি, তারা বিল্ডিংটা বানাচ্ছে কি ছাদ থেকে নিচের দিকে আসতেছে। এই যে তাদের একটা মানে একেবারে ভিন্ন একটা এক্সপেরিমেন্ট নিয়ে তারা ব্যস্ত। ইভেন তারা ময়লা, আমরা যে রাবিশ ফেলে দিই সে ময়লাটাকে তারা হচ্ছে রিফাইন করে সেখান থেকে খাবার তৈরি করছে। আবার হচ্ছে পাথর, এত শক্ত একটা জিনিস সেটাকে তারা হচ্ছে খুবই স্লুজ বানানোর চেষ্টা করতেছে। এই যে তাদের হচ্ছে এই এক্সপেরিমেন্টগুলো একেবারে খুবই মানে একটা হাস্যরসাত্মক, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের জন্য ক্ষতিকর সেই জিনিসগুলো কিন্তু তারা করা নিয়ে ব্যস্ত রয়েছে। ইভেন সেখানে গিয়ে যখন ল্যাপুটাতে কিন্তু গালিভার্স জলদস্যুদের দ্বারা অ্যাট্রাক্ট করা হয়েছিল এবং সে সেখান থেকে তার সঙ্গীদের চেয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তারপরে সে বিভিন্ন আইল্যান্ডে ওখানে ঘুরে ঘুরে জিনিসগুলো দেখে। এমনকি এক জায়গায় তারা দেখতে পায় যে মৃত মানুষ, একটা আইল্যান্ডে মৃত মানুষকে তারা অলরেডি জীবিত করতে পারছে, মানে অদ্ভুত একটা ব্যাপার যেটা কখনোই সম্ভব না। আবার আরেকটা আইল্যান্ডে গিয়ে দেখে যে তারা ওখানে কেউ মারাই যায় না, সারা জীবন বেঁচে থাকে। মানে এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা স্যাটারিক্যাল পয়েন্ট ফর দ্য সোসাইটি অফ ইংল্যান্ড। ওকে, এভাবে তার এখানে থার্ড ভয়েজটা শেষ হয় ল্যাপুটাতে এবং সে হচ্ছে আবার ব্যাক করে ইংল্যান্ডে এবং তার ওয়াইফ ফ্যামিলির সঙ্গে কিছুদিন টাইম স্পেন্ড করে। এবং লাস্ট ওয়ান সে যায় আবার হচ্ছে যে হাইম্যানে। তো হাইম্যানে গিয়ে হাইম্যানে এখানে আবার একটা ডিফারেন্ট অভিজ্ঞতা আর কি। হাইম্যান সেখানে তাকে যখন আবিষ্কার করে সে নিজেকে, তখন দেখে যে এখানে লোকজনগুলো লাইক ঘোড়া, হর্স হচ্ছে যে মানুষের সিম্বল বহন করছে, বা নর্মালি আমাদের এখানে লোকজন যেমন ওইখানে লোকজন কিন্তু তেমন না, একেবারেই ডিফিকাল্ট। এবং সেগুলো ওখানে লোকজন বন্য, তারা হচ্ছে ইভেন তারা ন্যাক্ট, লাইক তারা কোনো পোশাক পরে থাকে না, সম্পূর্ণ ন্যাক্ট হয়ে থাকে। এবং তারা হচ্ছে ইয়াহুজ নামে মানে তাদেরকে পরিচয় দিচ্ছে আর কি। তো সে জায়গায় গিয়ে তার হচ্ছে দেখা হয় ডন পেড্রো নামে একজনের কাছে, যে খুব বেশি হেল্প করে গালিভারকে অ্যাকচুয়ালি হাইম্যানের কী অবস্থা এগুলো সব কিছু দেখতে। এবং এখানে তার খুব বেশি কথা এখানে নেই, হাইম্যান ভ্রমণে সে যা একটা ডিফিকাল্ট জিনিস দেখে সেখানে লোকজনগুলো একেবারে নর্মাল লোকজনের মতো না, তারা একেবারে বন্য এবং তাদের বন্য লাইফটা তারা খুব বেশি পছন্দ করে। এবং তারা মানুষকে মানে ঘোড়া মানুষ, মানুষ ঘোড়া এই টাইপের একটা ব্যাপার এখানে রয়েছে। এবং লাস্ট পর্যন্ত গালিভার সেখানে অভ্যস্ত হয়ে যায় তাদের সঙ্গে বসবাস করতে। এবং সে যখন ইংল্যান্ড আবারও ব্যাক করে, ব্যাক করে সে কিন্তু এবার স্বস্তি পায় না। তার কাছে কেন যেন মনে হচ্ছিলো যে হাইম্যানে সে অনেক বেশি ভালো লাগছিলো, ওখানের লোকজনকে তার খুব ভালো লাগছিলো। তখন সে করে কি, তার বিভিন্ন তার যখন ক্রিউগুলো সবাই ডাইড হয় এবং সে একা বেঁচে থাকে, বাসায় গিয়েও তার ভালো লাগছে না, যখন হচ্ছে গিয়ে তার বারবার হচ্ছে হাইম্যানের লোকজনের সঙ্গে তার মিশে যাওয়াটা মনে পড়তেছে, তখন সে হচ্ছে লিভ অ্যালোন, একা বাস করতে শুরু করলো। ফ্যামিলি সংসার পরিজন সবকে ছেড়ে সে লাস্ট পর্যন্ত একা এসে বাস করে। এইভাবে এটার গল্পটা শেষ হয়ে যায় আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যে গালিভার উনি হচ্ছেন একজন ট্রাভেলার এবং অ্যাডভেঞ্চারার, এবং তার বিভিন্ন জায়গায় এসে মানে এক এক জায়গায় এক এক রকম অভিজ্ঞতা এবং সম্পূর্ণ একটা উদ্ভট অভিজ্ঞতা নিয়ে এই গালিভার্স ট্রাভেলসটা
লেখা এবং গালিভার্স ট্রাভেলস হচ্ছে সত্যিকারই জোনাথন সুইফটের একটা অনেক বড় স্যাটাইরিক্যাল লিটারেরি জেন্ডি। তো গালিভার্স ট্রাভেলস আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে অন্য একটা ক্লাস। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে, আল্লাহ হাফেজ।